আমরা 20 নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্র যে ভোটদান কেন্দ্র রয়েছে সেখানে আমরা রয়েছি উপস্থিত হয়েছি এবং সেখানে যে মনোনীত প্রার্থী তিনি ভোট দিয়েছেন ভোটদান পর্ব চলছে সে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি 21 নম্বর ওয়ার্ডের যিনি প্রার্থী রয়েছেন মনোনীত প্রার্থী তাকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে 20 নম্বর ওয়ার্ডে তিনি তার যে মূল্যবান ভোট রয়েছে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন তো তাকে আমরা পেয়ে গেছি তাই আমরা তার সাথে অবশ্যই কথা বলবো এখানে আপনার প্রার্থী হিসেবে যে ভোটটা দিতে এসেছেন প্রথমত কেমন লাগছে দেখুন প্রথম হচ্ছে 20 নম্বর ওয়ার্ডের এই যে নির্বাচন এই নির্বাচনে আমার দলের প্রার্থী হয়েছে স্বীকৃতি হাজরা বৃষ্টি মানে সে আমার একদম খুবই কাছের মানুষ স্বীকৃতি হাজরা বাবা স্বপন হাজরা আমরা সব একসঙ্গে রাজনীতি করি স্বীকৃতিও আমাদের সঙ্গে রাজনীতি সমাজসেবার কাজে যুক্ত থাকে তো স্বাভাবিকভাবে আমি 21 নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেও আমার ভোটটা স্বীকৃতির পক্ষে দিতে হবে আমাকে এসে ওকে আশীর্বাদ দিতে হবে ভালোবাসা দিতে হবে এই তাগিদে আমি ছুটে এসেছি আমার ভোটাধিকারটা প্রয়োগের জন্য এবং 20 নম্বর ওয়ার্ডে এবারে প্রচুর মানুষ বেরিয়েছে এই বৃষ্টির মতো একটা বাচ্চা মেয়ে একটা শিক্ষিত মেয়ে একটা সমাজসেবিকা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে প্রচুর মানুষ বেরিয়েছে প্রচুর মানুষ ওকে আশীর্বাদ করবে তার সাথে আমার আশীর্বাদটাও যেন ওর সাথে থাকে সেই ভোটটা দিতে এলাম প্রথমত সকাল থেকে তো ভোটদান পর্ব চলছে 2022-এর পৌর নির্বাচনে যে ভোটদান প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায় আপনারা তো যাচ্ছেন তো আপনি আপনার ওয়ার্ডেও ছিলেন এবং এখানেও এখন ভোটদান করতে এসেছেন তো কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে মানে চারিদিকে যে ভোটদান প্রক্রিয়া চলছে সুষ্ঠুভাবে কি ভোটদান প্রক্রিয়া চলছে সুষ্ঠুভাবে মানে বর্ধমান শহরের বুকে আমি একটা ওয়ার্ডে প্রার্থী সেখানে দেখলাম এই ওয়ার্ডেও দেখছি এবং খোঁজখবর নিচ্ছি গোটা বর্ধমান শহর জুড়ে আজকে উৎসবের মেজাজ চলছে যেমন আমরা দুর্গা উৎসবে আনন্দে মাতোয়ারা থাকি ঠিক তেমনই আজকের যে ভোট উৎসব পৌরসভা নির্বাচনে এই ভোট উৎসবে বর্ধমান শহরের যারা নাগরিক যারা ভোটাধিকার প্রয়োগ করবে তারা একটা উৎসবের মেজাজে তাদের ভোটগ্রহণ কেন্দ্রে যাচ্ছে ভোট দিচ্ছে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার তাগিদ নিয়ে তারা সকালবেলায় নির্বাচন কেন্দ্রে চলে এসেছে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে এই কথাটা যে যে ভোটদান প্রক্রিয়া 2022 পৌর নির্বাচনের এই যে প্রক্রিয়া চলছে কর্মসূচি চলছে এই কর্মসূচি না করে যদি কোনোভাবে সরকারের হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যেত তাহলে হয়তো এই যে সরকারের এই ব্যয় এই যে খরচা এটা হয়তো সেভ করা যেত তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন বিরোধী দলের পক্ষ থেকে এই যে মতামত রয়েছে অনেক ক্ষেত্রে অনেকের কাছে শোনা যাচ্ছে তো এটার ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমরা সেই দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন 21 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী শ্যামাপ্রসাদ বাবু তিনি ইতিমধ্যে এসেছেন 20 নম্বর ওয়ার্ডে তার মূল্যবান ভোট তিনি দিতে এসেছেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এবং সাধারণ মানুষের সাথে একই সাথে কিন্তু তিনি সেই ভোটদান প্রক্রিয়ায় একসাথে সমাবেশ করেছেন এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায় এক্সক্লুসিভ সেই চিত্র আপনি দেখতে পাচ্ছেন তুলে ধরছি আমরা সেই চিত্র এবং শুধুমাত্র আনন্দবার্তা টিভি চ্যানেলে নয় এখন আনন্দবার্তা আপনারা জিও টিভিতে অল ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা তুলে ধরছি এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায় আমরা এই মুহূর্তে রয়েছি 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ভোটদান কেন্দ্রের কেন্দ্রে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি এবং 21 নম্বর ওয়ার্ডের এবারের মনোনীত প্রার্থী বা 2022-এর মনোনীত প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন তিনি তার মূল্যবান ভোট প্রয়োগ করে দেখতে পাচ্ছেন ভোট কক্ষে তিনি প্রবেশ করেছেন তার মূল্যবান ভোট প্রয়োগ করার লক্ষ্যে এবং সেই দৃশ্য শুধুমাত্র আনন্দবার্তার পর্দায় আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সাথে একই সাথে সারিবদ্ধভাবে লাইনের দাঁড়িয়ে কিন্তু তিনি ভোট দান করছেন এবং সেই এক্সক্লুসিভ চিত্র শুধুমাত্র আনন্দবার্তার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা তুলে ধরছি